Assalamu alaikum. Hello everyone. I'm Asmaktar from Afia's World. Aajke abar apnader samne hajir holam notun aro ekti video sathe. So ekhane ami apnader sathe dui diner video share korchi. Ami dui din ki ki korchi. So shurutei ami cha diye shuru korchi jehetu ami shokale ute protome cha khaisi. So erpor amader bashay dupure ki ki ranna korche eta ami apnader sathe share korchi. Ekhane deshi murghi ranna korche, mash ranna korche, shobji ranna korche. Egulo ami apnaderke ektu dekhaisi. তারপর আবার ভাবি হচ্ছে একটা মাছের বড়া বানাইছে ওটা আপনাদের সাথে দেখাইলাম মাছের টিক্কা বলেন সো টিক্কাগুলো অনেক মজা হইছে এগুলো খেতে অনেক ভালো লাগছে ঝাল ঝাল এগুলো অনেক মজা হয় এভাবে বানাইলে এগুলো হচ্ছে মাছকে সিদ্ধ করে বানাই অনেকজন হচ্ছে এটা সমুদ্রের মাছ দিয়ে বানায় আমাদের হচ্ছে পুকুরের মাছ দিয়ে বানাইছে আমাদের ঘরের আমাদের পুকুরের সো এগুলো অনেক বেশি ভালো লাগছে খেতে আমার ভিডিওতে অনেক সাউন্ড আসছে আই হোপ আপনারা মাইন্ড করবেন না Because I am Jigan Bush of Boys, the Chokanonic Bishi, noise, to sorry at Juno. You can take an hour, Babi Boragula Panace, you don't have a luxe. So, Airpore, Ami Kanab, Nadashatar, Kichojin, Shar Kursi, Jurami, Sharadin Kursi, Sharadita Boltekanami, Pradesh, the Dudiner blog, Dudiner video Shar Kursi, Jutami Dudinam, the Shamna Shinai. সেখানে আমরা দুই দিনের ভিডিও শেয়ার করছি এখানে আমাদের বাসায় বড়ই গাছ কামরাঙ্গা গাছ সবকিছু আছে আলহামদুলিল্লাহ আমাদের মাশাআল্লাহ বলবেন সবাই এগুলো আমাদের গাছের বড়ই কামরাঙ্গা গুলো আমাদের গাছের সো এগুলো দুপুরে পেড় আনছিল আমরা খাইছি সবাই মিলে তো এরপর এখানে আমি আপনাদের সাথে ভাপা পিঠাও শেয়ার করছি এগুলো হচ্ছে আমার আপুকে দেওয়ার জন্য বানাইছিল তো এখানে ওকে ভাপা পিঠা দিছে রস দিছিল তারপর হচ্ছে বুরহানি দিছিল তারপর কলা দিছিল আমাদের গাছের কলা তো ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি ও যেহেতু ওর বাসায় কেউ নাই ও আর আমার দুলাভাই আর আমার ভাগ্নে ভাগ্নেরা থাকে তো যার কারণে ওর জন্য আমরা ওর পরিমাণই দিই ও খাইতে পারে ওর টুকি বেশি দেওয়া হয় না তো এখানে ওর জন্য ভাপা পিঠাগুলো দিলাম রস দিছে আম্মু তারপরে হচ্ছে আমার মামা মা কি বুরহানি আনছিল ওগুলো দিছিল ওগুলো আমার বাসায় আমাদের বাসায় কেউ খায় না আমার বড় ভাই খাই শুধু একটু তো ওগুলো থেকে গেছে যার কারণে ওগুলো আমরা ওর জন্য দিয়ে দিছি তো এই আর কি এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে এরপর আমাদের আমাদের ঘরে আমার বোন ফুচকা আনাইছিল সন্ধ্যায় আমরা সবাই ফুচকা খাইছি এটাও আপনাদের সাথে শেয়ার করছি তারপর হচ্ছে আমি রাতে বিরিয়ানি করছিলাম এটাও আপনাদের সাথে শেয়ার করছি সব কিছু মিলাই আমি আজকে এখানে আপনাদের সাথে দুই দিনের ভিডিও শেয়ার করছি দুই দিন আমি কি কি করলাম করলাম না সব কিছু তো আমি আর ভিডিও করি না যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি অনেক কিছু দেখা যায় যে কি আমার মনেও থাকে না ভিডিও করার কথা তো যার কারণে আমি শেয়ার করতে পারি না ও যেগুলো আমার মনে থাকে যেগুলো আমি ভিডিও করি ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে এইখানে দেখাই নেই মাঠাগুলো আনছিল আমার মামা তো এগুলো ওকে দিয়ে দিছি আর কি ও আচ্ছা এরপর আমি এখানে পেঁপের জুস বানাইছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করছি আমি পেঁপের জুস বানাইছি পেঁপে দিয়ে পেঁপেগুলো অনেক মিষ্টি ছিল তো এগুলো হচ্ছে অনেক নরম হয়ে গেছে যার কারণে কেউ খেতে চাচ্ছিল না তো যখন জুস বানাইছি তখন সবাই খাইছে তো এটা আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করছিলাম ও এই আর কি এগুলো আমার আপুকে দিছে এই যে কলাগুলো এগুলো আমাদের গাছের কলা তো এগুলো আমার আপুর জন্য পাঠাইছিলাম আর কি বড় আপুর জন্য এইগুলো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন আর আপনারা যারাই নতুন আমাকে বন্ধু করে নিচ্ছেন আমি অবশ্যই তাদেরকে বন্ধু ব্যাক করব আমি না আমার আপু করবে কারণ আমি তো এগুলোতে থাকি না আমি জাস্ট ভিডিও দিই আমার আপুই সব কিছু দেখে কমেন্টের রিপ্লাইও ও দেয় কমেন্টও ও করে কমেন্ট চেকও ও করে সব কিছুই ও করে সো ও অবশ্যই এটা মেক শিওর করবে যে কি আপনাদের যারাই আপনাদের আপনারা বন্ধু করবেন ওদেরকে বন্ধু ব্যাক ও করে দিবে সো এটা আপনারা কমেন্টে এসে যে বলবেন না যে কি আমি বন্ধু করে নিছি এটা বলি এটা বিকজ ইউটিউবে অনেক কিছু রুলস রেগুলেশন আছে এগুলো অনেক সময় কমিউনিটি এগেনস্টে চলে যায় সো এটার জন্য আপনিও কেয়ারফুল থাকবেন আমরাও কেয়ারফুল থাকবো বিকজ সবারই তো কেয়ারফুল থাকা দরকার আমাদের চ্যানেল তো এখনও তেমন গ্রো করে নাই বড় বড় ইউটিউবারদের মতন আমাদের চ্যানেল তেমন গ্রো করে নাই সো আমাদেরকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে গ্রো করার আগেই যাতে ড্যামেজ না হয়ে যায় সো এই যে দেখেন এখানে আমাদের বাসায় ফুচকা আনছে বলছিলাম আপনাদেরকে
ফুচকাগুলো আমরা সবাই সন্ধে খাইছি। মাঝে মাঝে ফুচকা খাইতে ভালোই লাগে, বাট আমার ছোট বোন বেশি পছন্দ করে ফুচকা খাওয়া, তো ও আনাইছিল ওগুলো খাওয়ার জন্য। এখানে আমরা সবাই মিলে খাইছি এগুলো, এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি একটু করে। তারপর আমাদের বাসায় আমি রাতে মুরগির বিরিয়ানি করছি, ওটা আপনাদেরকে একটু দেখাইলাম। সব কিছু মিলাই আজকে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সো এই আর কি, আজকের জন্য একটুকুই। নেক্সট আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে সকলকে আহ্বান জানালাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। নেক্সট আরেকটা ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ সবল থাকবেন, আর যেহেতু এখন করোনা ভাইরাস অমিক্রন দুইটা মিলে সিচুয়েশন অনেক খারাপ, তো সবাই নিজেদের যত্ন নেবেন, নিজের ফ্যামিলির যত্ন নেবেন। আজকে অনেক বেশি ঠান্ডা, বাহিরে বৃষ্টি হয়েছিল একটু, সো ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা, সবাই সবার যত্ন নেবেন। সো এখন তো ঠান্ডা অনেক বেশি, জানি না যাওয়ার টাইম হয়েছে এখন ঠান্ডা, তাই মনে হয় একটু বেশি পড়তেছে। সো সবাই স্বাস্থ্যবিধি মেনে কোথাও বের হলে স্বাস্থ্যবিধি মেনে বের হবেন, আর ট্রাই করবেন যে বের না হওয়ার, একদম না পারলে বের হবেন অনেক বেশি জরুরি কাজ হলে। তো তাহলে আজকের ভিডিও আমার একটু কি, নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.